সবচেয়ে দানশীল নায়ক অনন্ত জলিলের জীবন কাহিনী অনন্তা জালিল বায়োগ্রাফি অনন্ত জলিল বাংলাদেশী অভিনেতা প্রযোজক ও ব্যবসায়িক ব্যক্তিত্ব এমএ জলিল অনন্ত যিনি অনন্ত জলিল হিসেবেই বেশি পরিচিত একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক প্রযোজক নায়ক ও ব্যবসায়ী জন্ম ম আব্দুল জলিল অনন্ত 17 এপ্রিল মুন্সিগঞ্জ বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশী নাগরিকত্ব বাংলাদেশী শিক্ষা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাশন ডিজাইনিং পেশা অভিনেতা ব্যবসায়ী কর্মজীবন 2009 বর্তমান প্রতিষ্ঠান এজেআই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মনসুন ফিল্মস উল্লেখযোগ্য কর্ম খোঁজ দ্য সার্চ দ্য স্পিড মোস্ট ওয়েলকাম নিঃস্বার্থ ভালোবাসা মোস্ট ওয়েলকাম 2 তিন তারটি উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি 1.70 মিটার দাম্পত্য সঙ্গী আফিয়া নুসরাত বর্ষা সন্তান আরিজ ইবনে জলিল আবরার ইবনে জলিল প্রাথমিক জীবন সম্পাদনা রেডিও ফুর্তিকে দেয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন তিনি ও তার বড় ভাই মুন্সিগঞ্জ জেলায় বাবার কাছে বড় হয়েছেন 5 বছর বয়সে তার মা মারা যান রেডিও এবিসি কে দেয়া আরেক সাক্ষাৎকারে অনন্ত তার নাম আব্দুল জলিল নামের গৃহশিক্ষকের অনুপ্রেরণায় তার বাবা রেখেছেন বলে জানান অনন্ত জলিল ও লেভেল আর এ লেভেল করেছেন ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে এরপর ম্যানচেস্টার থেকে বিবিএ এবং ফ্যাশন ডিজাইনিং পড়েন জলিল 1999 সালে একজন ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি 2010 সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্রে যাত্রা শুরু করেন এম এ জলিল অনন্তর পূর্ব পরিচয় হল তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী 1999 সালে গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে নিজে আত্মপ্রকাশ করেন তিনি তিনি গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় বিনিয়োগ করেন নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে নতুনত্ব ও বৈচিত্র্য আনার জন্য রূপালী পর্দায় ঝুঁকেছেন অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ড সম্পাদনা অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে 3টি এতিমখানা নির্মাণ করেছেন মিরপুর 10 নং বাইতুল আমান হাউজিং ও সাভার মধুমতি মডেল টাউনে আছে এতিমখানাগুলো এছাড়াও সাভারের হেমায়তপুরে ধল্লা গ্রামে 28.5 বিঘার উপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু করেছেন অনন্ত জলিল 11 তিনি ঢাকার হেমায়তপুরে অবস্থিত বায়তুস শাহ জামে মসজিদ এর নির্মাণ কাজেও অবদান রাখেন করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি মানুষ তাই কর্মহীন হয়ে পড়েছেন বহু অসচ্ছল পরিবার চলচ্চিত্র সংশ্লিষ্ট এমন 260 জনের পরিবারকে সহযোগিতা করতে এগিয়ে এলেন শিল্পপতি চিত্রনায়ক ও নির্মাতা অনন্ত জলিল চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সমিতির উদ্যোগে 260 জনকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়েছেন অনন্ত এদের মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রোডাকশন ম্যানেজার সমিতি অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার সমিতি ও মেকআপ আর্টিস্ট সমিতির সদস্যরা অভিনীত চলচ্চিত্র সম্পাদনা চাবি ফিল্মস দ্যাট হ্যাভ নট ইয়েট বিন রিলিজেড ছবি এখনো মুক্তি পায়নি বছর চলচ্চিত্র পরিচালক সহ অভিনেতা মন্তব্য 2010 খোঁজ দ্য সার্চ ইফতেখার চৌধুরী ববি বর্ষা 2011 হৃদয় ভাঙ্গা ঢেউ গাজী মাঝহারুল আনোয়ার বর্ষা 2012 দা স্পিড সোহানুর রহমান সোহান পারভিন নানা 2012 মোস্ট ওয়েলকাম অনন্য মামুন বর্ষা মেরির প্রথম আলো বর্ষ সেরা অভিনেতা মাইনাস 2012 হিসাবে মনোনীত হয়েছেন 2013 নিঃস্বার্থ ভালোবাসা অনন্ত জলিল বর্ষা মেরির প্রথম আলো বর্ষ সেরা অভিনেতা মাইনাস 2013 হিসাবে মনোনীত
হয়েছেন 2014 মোস্ট ওয়েলকাম, 2 অনন্ত জলিল বর্ষা, 2019 দিন দাটি মর্তেজা অতাশ জমজম বর্ষা, দাস পাই অনন্ত জলিল বর্ষা। ছবি তৈরির কাজ চলছে নেত্রী দা লিডার অনন্ত জলিল আফিয়া নুসরাত বর্ষা নির্মাণাধীন। পুরস্কার এবং মনোনয়ন সম্পাদনা সন পুরস্কার ক্যাটাগরি চলচ্চিত্র ফলাফল 2012 মেরিল প্রথম আলো পুরস্কার সেরা অভিনেতা মোস্ট ওয়েলকাম মনোনীত সিজেএফবি পারফরমেন্স পুরস্কার সেরা অভিনেতা মোস্ট ওয়েলকাম বিজয়ী 2013 বায়োস্কোপ বর্ষসেরা সেরা অভিনেতা নিঃস্বার্থ ভালোবাসা বিজয়ী বায়োস্কোপ বর্ষসেরা সেরা জুটি আফিয়া নুসরাত বর্ষার সাথে নিঃস্বার্থ ভালোবাসা বিজয়ী মেরিল প্রথম আলো পুরস্কার জনপ্রিয় সেরা অভিনেতা নিঃস্বার্থ ভালোবাসা মনোনীত। অনন্তকে জলিলকে ইরানি পরিচালকের হুঁশিয়ারি অচিরেই ইরানের আদালতে আপনার প্রতারণার স্বরূপ উন্মোচিত হবে। অনন্ত জলিলের উদ্দেশ্যে পরিচালক গত সেপ্টেম্বরে মালয়েশিয়ায় মুক্তি পায় অনন্ত জলিল ও বর্ষা অভিনীত দিন দাটে ছবিটি। ছবির মুক্তি উপলক্ষে জলিল ও বর্ষা সেখানে যান। এরই মধ্যে সিঙ্গাপুরেও ছবিটি মুক্তির ঘোষণা এসেছে। এই সব কিছুই অনুমতি ছাড়াই হয়েছে বলে দাবি করেছেন দিন দাটে ছবির পরিচালক ও অন্যতম প্রযোজক মুর্তজা অতাশ জমজম। তিনি তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে নিজের ক্ষোভের কথাও জানান। গতকাল শুক্রবার দিবাগত রাত 12টার পর ইরানি প্রযোজক ও পরিচালক মুর্তজা অতাশ জমজম তার ইনস্টাগ্রামে অনন্ত জলিলের উদ্দেশ্যে লিখেছেন, আপনি বাংলাদেশের পর ছবিটির প্রযোজক ও পরিচালক হিসেবে আমার অনুমতি ছাড়াই মালয়েশিয়ায় মুক্তি দিয়েছেন এবং এখন আপনি এটি সিঙ্গাপুরে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। অচিরেই ইরানের আদালতে আপনার প্রতারণার স্বরূপ উন্মোচিত হবে এবং তারপর বাংলাদেশের বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়ে আমি আপনার কাছ থেকে আমার পাওনা আদায় করব। পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দিন দাটে র অভিনেতা ও বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তুলে আগস্ট মাসে মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন সিনেমার পরিচালক ও ইরানি প্রযোজক মুর্তজা অতাশ জমজম। তখনও এক ইনস্টাগ্রাম পোস্টে অনন্ত জলিলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ সামনে আনেন মুর্তজা। তার অভিযোগ, অনন্ত জলিল সিনেমার চুক্তি ও শর্ত ভঙ্গ করেছেন। সিনেমার প্রধান প্রযোজক হওয়া সত্ত্বেও অর্ধেক নির্মিত সিনেমা তার কাছ থেকে হাতিয়ে নিয়েছেন অনন্ত। ইরানি প্রযোজক ও পরিচালকের মামলার হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিষয়টি নিয়ে মুখ খোলেন দিন দাটে র অভিনেতা ও বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে অবস্থান তুলে ধরেন জলিল। তখন বলেছিলেন, আমার সঙ্গে চুক্তি আছে যে সিনেমাটির বাংলাদেশে যেসব কাজ হবে, শুটিং, ডাবিং, সেটার ব্যয়ভার আমি বহন করব। আমি সেটাই করেছি। চুক্তি অনুযায়ী ইরান সহ বিশ্বের অন্যান্য দেশে শুটিংয়ের খরচ বহন করবে ইরানি প্রযোজক। ইরান যে সিনেমাটির মূল প্রযোজক সেটা পরিচালকই তার স্ট্যাটাসে দেওয়া একটি বাক্যের আমি ছিলাম সিনেমাটির মূল প্রযোজক মাধ্যমে স্বীকার করেছেন। এ বিষয়ে অনন্ত জলিলের উদ্দেশ্যে মুর্তজা অতাশ জমজম তার ইনস্টাগ্রামে লিখেছেন, মিডিয়ায় আপনার শিশু সুলভ দাবির জবাব দেওয়া প্রয়োজন মনে করছিলাম। আপনি বলেছেন যে কেবল বাংলাদেশের ব্যয়ভার আপনার ছিল, অর্থাৎ ইরানি টিমের বাংলাদেশে 2 সপ্তাহে থাকা খাবার খরচ। যদি এমনই হবে তবে কি করে মিডিয়াতে $10 মিলিয়ন দাবি করে এসেছেন? বাংলাদেশের শুটিং অংশে পুলিশের জন্য কয়েকটি প্লাস্টিকের বন্দুক, কিছু পুলিশের ইউনিফর্ম এবং একটি পুরনো পুলিশের জিপের বেশি কিছুই ছিল না।
এমন কি বাংলাদেশের অংশে যে গাড়িগুলো বিস্ফোরিত করার কথা ছিল। আপনি সেই গল্পটাই স্ক্রিপ্ট থেকে বাদ দিয়েছেন এবং কয়েক ঘন্টার কিছু শটের জন্য আপনি একটি টুরিস্ট হেলিকপ্টার ভাড়া করেছেন। আমরা 8 মাসে 77 দিন ইরান ও আফগানিস্তান শুটিং এর অংশে যথেষ্ট প্রতিকূল ও কঠিনতম পরিবেশে চিত্রগ্রহণের কাজ করেছি, যেখানে আমার 2 শতাধিক সহকর্মী এই ছবির জন্য কঠোর পরিশ্রম করেছেন। মুর্তজা অতাশ জমজম আরো লিখেছিলেন, উপস্থিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ছবির শুটিং এ 5টি গাড়ি বিস্ফোরণ করেছি, শত শত বুলেট ছুঁড়েছি, এছাড়া আমরা শত শত বিস্ফোরণ ঘটিয়েছি। ইরান পুলিশ বাহিনীর একটি বিশেষ ইউনিট পুরো সিনেমা জুড়ে আমাদের সঙ্গে ছিল। যাত্রীবাহী এয়ারপোর্টে এবং সামরিক এয়ারপোর্টে কয়েকটি বিমান ও হেলিকপ্টার শুটিং এর জন্য আমাদের সার্বক্ষণিক এখতিয়ারে ছিল। আমরা সমগ্র ইরানে কয়েক ডজন বিশেষ বিশেষ স্পটে চিত্রগ্রহণের কাজ করেছি। আপনি সম্ভবত এর রকম উন্নত সুযোগ সুবিধাগুলো দেখে মিলিয়ন ডলারের মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অতএব কয়েকটি প্লাস্টিকের বন্দুক দিয়ে কিভাবে নিজেকে অনুমতি দিয়েছেন আমার অনুমতি ছাড়া সিনেমাটি সম্পূর্ণ করতে? আমার নামটি সিনেমার প্রযোজকের নাম থেকে সরিয়ে দিতে এবং চুক্তিপত্র উপেক্ষা করে নিজের নামে প্রদর্শন করতে সত্যি কি লজ্জাজনক নয়? অনন্ত জলিলের উদ্দেশ্যে কথায় কথায় মুর্তজা অতাশ জমজম বললেন, আমার কোন অনুমতিপত্রের ভিত্তিতে আপনি সিনেমাটি মুক্তি দিয়েছিলেন? এটা একটা লজ্জাজনক ব্যাপার যে অতীতের ভুলগুলো শুধরে না নিয়ে আপনি কিভাবে সিঙ্গাপুরেও সিনেমাটি মুক্তি দিতে চান। আচ্ছা, বাংলাদেশের ব্যয় সম্পর্কে একটি সহজ প্রশ্ন। আপনি যেমন বলেছেন আমি আপনার সঙ্গে ছিলাম, আপনি $10 মিলিয়ন খরচ করেছেন। আচ্ছা বলুন তো, বাংলাদেশের প্রথিতযশা কবি ওস্তাদ হেলাল হাফিজকে বাংলা গানের লিরিক লেখার জন্য কত $ দিয়েছেন? কিংবা আমার প্রিয় বন্ধু বাংলাদেশের স্বনামধন্য গায়ক বেলাল খানকেই বা কত $ দিয়েছেন? মুর্তজা অতাশ জমজম বললেন, আপনি অনন্ত জলিল ইরানে আপনার প্রথম 2 সফরে আমার অতিথি ছিলেন। আপনি আমার ও আমার মা বাবার ঘরে সম্মানের সঙ্গে প্রবেশ করেছিলেন এবং সব সময় পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। আপনার তেহরানে দ্বিতীয় সফরের সময় 2 দেশের জাতীয় পতাকাকে সামনে রেখে আপনার ও আমার মধ্যে সিনেমার কাজের চুক্তিপত্র লিখিত ও স্বাক্ষরিত হয়েছিল। ইরানের নীতি অনুযায়ী চুক্তিপত্রটি 2 পক্ষের মাতৃভাষায় বাংলা ও ফার্সি লিপিবদ্ধ হয়েছিল। দয়া করে এই 2টি পতাকাকে সম্মান করুন এবং ওই সভায় উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিদের সম্মান বজায় রাখুন। চুক্তি স্বাক্ষরে উপস্থিত সাক্ষীরা এখনো জীবিত আছেন এবং প্রয়োজনে সাক্ষ্য দিতে সক্ষম। আমি জানি আপনার পরামর্শকেরা আপনাকে ভুল তথ্য এবং ভুল পথ দেখাচ্ছেন। তাদের পরামর্শ নেওয়া যদি অব্যাহত রাখেন তাহলে দিন দিন আপনার সামাজিক পদমর্যাদা ক্ষুণ্ণ হবে। অনন্ত জলিলকে প্রিয় ভাই হিসেবে সম্বোধন করে মুর্তজা অতাশ জমজম বললেন, মিথ্যা মিথ্যার জন্ম দেয়। যারা আপনাকে প্ররোচিত করেছে প্রচারণার জন্য $10 মিলিয়ন উল্লেখ করতে, তারাই আপনাকে এখন প্ররোচিত করছে চুক্তিপত্রটিকে অস্বীকার করতে, আপনার মাতৃভাষাকে অস্বীকার করতে, সভায় উপস্থিত সাক্ষীদের উপেক্ষা করতে, আপনার দেশের জাতীয় পতাকাকে অস্বীকার করতে, একসঙ্গে যে ডাল ভাত খেয়েছি তা অস্বীকার করতে। সবশেষে অনন্ত জলিলের উদ্দেশ্যে মুর্তজা অতাশ জমজম জানিয়ে রাখলেন, আদালতের আদেশ না হওয়া পর্যন্ত কোনো প্রতিষ্ঠানেরই ছবিটি প্রদর্শনের অনুমতি নেই এবং এখন থেকে এটি অপরাধ হিসেবে বিবেচিত হবে।
একশো কোটি নয় চার কোটি। পরিচালকের অভিযোগের পরিপ্রেক্ষিতে যা বললেন অনন্ত জলিল, গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া দিন দাটে ছবিটি এর মধ্যে বেশিরভাগ হলো থেকে নেমে গেছে। শুরু থেকে বলা হয়েছে এই ছবির বাজেট একশো কোটি টাকা। হঠাৎ এই ছবির পরিচালক মুর্তজা অতাস জমজমের ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানানো হয় ছবির বাজেট চার কোটি টাকা। অতাস জমজমের চুক্তিপত্র সবার সামনে প্রকাশ ও চার কোটি টাকা বাজেটের খবরটি জানানোর কয়েকদিন পর আনুষ্ঠানিক বক্তব্য দিলেন অনন্ত জলিল। প্রথম আলোকে পাঠানো এক বার্তায় অনন্ত জলিল বলেন এটা যৌথ প্রযোজনার মুভি দুটি দেশের মধ্যে, সুতরাং বাংলা কোনো অ্যাগ্রিমেন্ট গ্রহণযোগ্য হয় কি না তা আপনাদের সবারই জানা, আমি হলফ করে বলতে পারি এই অ্যাগ্রিমেন্ট সম্পূর্ণভাবে বানোয়াট। কথায় কথায় অনন্ত জলিল জানালেন চাইলে তিনি এই কথাগুলো আরো আগেই বলতে পারতেন, তবে তিনি মাঝের কয়েকদিন অপেক্ষা করেছেন তার ভক্ত ও মিডিয়ার আচরণ দেখার জন্য, যা দেখে তিনি হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন। এরপর তিনি মূলত ক্ষোভ প্রকাশ করেন সেসব মানুষ ও সংগঠনের প্রতি যাদের তিনি বিভিন্ন সময় আর্থিক সহায়তা করেছেন। অনন্ত বলেন যে কোনো দুর্যোগ হলে অনন্ত ঝাঁপিয়ে পড়ে, কারো বিপদ হলে অনন্ত ছুটে যায়, মানুষের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়ে। আমার ফ্যান ক্লাব হয়েছে, কয়েকদিন আগেও তাদের ২৫ লাখ টাকা দিয়েছি, কিছুদিন আগে সিলেটে ৩০ লাখ দিয়েছি, বন্যার জন্য ধাবিতে বন্যার্তদের জন্য ৫ লাখ দিলাম, করোনার সময় আমি বস্তিতে বস্তিতে ঘুরেছি, আমার ওয়াইফ তার বাচ্চাদের নিয়ে সাহায্য দিয়েছে, জেলায় জেলায় ঘুরে বেরিয়েছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, নিজের জীবনের মায়া করিনি। এই সময়ে এসে দেখলাম তারা আমার জন্য আন্দোলন করে কিনা, না কেউ আমার হয়ে দাঁড়ায়নি, তার মানে আমি এতদিন যা করেছি ভুল করেছি, মানুষের পাশে দাঁড়ানো আমার ভুল ছিল। ইনস্টাগ্রামে এক পোস্টে দিন দাটে পরিচালক মুর্তজা অতাস জমজম চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য শুটিং লোকেশন পরিবর্তন সহ একাধিক অভিযোগ এনেছেন, এমন অভিযোগ তুলে সম্প্রতি মামলার হুমকি ও দিয়েছিলেন ইরানি এই নির্মাতা। প্রথম আলোর পাঠকদের জন্য অনন্ত জলিলের পাঠানো বিবৃতির উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো। ১. আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশে শুটিংয়ের সময়ও ইরান থেকে ১৭ জনের একটি টিম নিয়ে আসেন মিস্টার মুর্তজা। আপনারা মিশা ভাই ও খোরশেদ আলম ভাইকে সবাই চেনেন, তাদের একবার ফোন করে জিজ্ঞেস করবেন। মিশা ভাই সহ অন্যান্য বাংলাদেশি আর্টিস্ট ছিলেন, শুটিংয়ে একবারও আমি কোনো ডিরেকশন দিয়েছি কিনা, কারণ মিস্টার মুর্তজা সাহেবের সাথে আমাদের দেশের একজন গুণী ডিরেক্টর ছিলেন, তার নাম মিস্টার শেখ জামাল, তিনিও এই ইন্ডাস্ট্রিতে ৩৫ বছর ধরে কাজ করেন। তারা একত্রে মিলে মিস্টার মুর্তজা ও শেখ জামাল বাংলাদেশের শুটিংটি পরিচালনা করেন। ২. আপনারা মুভিটি দেখেছেন, কিছু অংশ বাংলাদেশ ছাড়া মুভিটির বড় অংশগুলো তিনটি দেশ মিলে শুটিং হয়েছে, সে দেশের আর্টিস্ট টেকনিশিয়ান সহ সমস্ত কিছু মিস্টার মুর্তজা অ্যারেঞ্জ করেছেন এবং শুটিং সম্পূর্ণ করেছেন, সাথে আমাদের বাংলাদেশের কিছু টেকনিশিয়ান কাজ করেন, আমাদের টেকনিশিয়ানরাও তাদের সাথে পারফেক্টভাবে কাজ করতে পারেননি, কারণ তাদের এক একজনের এক এক ভাষা। ডট এবার আসি মুভিটির বাজেট নিয়ে। মুভিটির শুটিং শুরু হয় ২০১৯ সালে এবং শেষ হয় ২০২০ সালে। আপনারা আমার ইন্টারভিউগুলো দেখতে পারেন টেলিভিশন
নিউজ পেপার সোশ্যাল মিডিয়াতে মুভিটির রিলিজের আগমুহূর্ত পর্যন্ত এবং রিলিজের পরেও একটি ইন্টারভিউতে দেখাতে পারবেন যে আমি বলেছি এই মুভিটির ইনভেস্টর আমি আমি সব সময় বলে এসেছি শুধু বাংলাদেশের শুটিংয়ের ইনভেস্টর আমি 2021 সালে 27 ফেব্রুয়ারি লা মেরিডিয়ান হোটেলে দিন দা ডে এবং নেত্রী দা লিডার মুভির একটি অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানে মুর্তজা ইরানের শিল্পীরা উপস্থিত ছিলেন মুর্তজা প্রেস কনফারেন্সের সময় আমাকে বলেন শুটিংয়ে তিনি যে বাজেট নির্ধারণ করেছিলেন তার চেয়ে তিনি অনেক বেশি অর্থ শুটিংয়ে খরচ করেন মিস্টার মুর্তজার বলা অ্যামাউন্ট প্রেস কনফারেন্সে আমি বলি এবং আমার ইন্টারভিউগুলোতেও একই কথা বলি তিনি যে মুভির বাজেটের কথা বলেছিলেন মিস্টার মুর্তজা তুলে ধরেছেন আমার $4-5 লাখ তাকে শুটিং খরচের জন্য দেওয়ার কথা অ্যাগ্রিমেন্ট অনুযায়ী সম্পূর্ণ টাকা দেই নাই আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে অ্যাগ্রিমেন্ট অনুযায়ী বাংলাদেশের শুটিংয়ের সমস্ত খরচ আমার দেওয়ার কথা সে অনুযায়ী বাংলাদেশের শুটিংয়ের সমস্ত খরচ আমি বহন করি সেখানে 1 কোটি টাকা লাগলো বা 4 কোটি টাকা লাগলো সেটা তো মিস্টার মুর্তজার দেখার বিষয় না বাংলাদেশের শুটিং খরচ ছাড়া বিদেশের কোনো শুটিং খরচই আমার দেওয়ার কথা না আমাদের ট্রাভেলিং কস্ট ছাড়া এয়ার টিকিট ছাড়া সেখানে আমি তাকে ডলার দিব এই প্রশ্ন উঠবেই বা কেন চার আমরা যখন বিদেশে শুটিংয়ে যাই মুর্তজা আমাদের অনেক সম্মান দিয়েছেন 5-star হোটেলে রেখেছেন এমনকি তার বাসায়ও 2 দিন আমাদের ফুল টিমকে দাওয়াত দিয়েছেন আমি ঠিক একই রকমভাবে ইরানের 17 জনের টিমকে সোনারগাঁও হোটেলে রাখি 18 দিন এবং অনুরূপ সম্মান আমরাও দিয়েছি তাদের ফুল টিমকে মুর্তজার সাথে আমার কখনো কোনো মতভেদ বা খারাপ সম্পর্ক হয় নাই কে বা কারা নিজের স্বার্থের জন্য মুর্তজার সাথে আমার এই দ্বন্দ্বের সৃষ্টি করেছেন সেটা তারাই ভালো জানেন এবং মুর্তজাই বলতে পারবেন মুভি রিলিজের আগ পর্যন্ত আমার ও মুর্তজার সাথে কখনোই কোনো খারাপ সম্পর্ক ছিল না আমি আশা করি আগামীতেও থাকবে না যাদের স্বার্থের জন্য এই ষড়যন্ত্র করেছেন তাদের মুখোশ একদিন ঠিকই মিস্টার মুর্তজাই প্রকাশ করবেন বলে আমার আত্মবিশ্বাস মিশা সাহেবের কথাগুলো আপত্তিকর তার মুখে এসব মানায় না অনন্ত জলিল ঢালিউডের খল চরিত্রের অভিনেতা মিশা সৌদাগরের বিরুদ্ধে ক্ষেপেছেন অনন্ত জলিল ও বর্ষা ছবি দেখা শেষে সংবাদ সম্মেলনে তারা দুজনেই এই ক্ষোভ ছাড়েন এমনকি 3 দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করা মিশার উদ্দেশ্যে বললেন চলচ্চিত্রের উন্নয়নে তার কোনো অবদানই নেই আজ রোববার বিকেল পর্যন্ত এ বিষয়ে মিশা সৌদাগর পাল্টা কিছু বলেননি জানা গেছে অনন্ত জলিল ও বর্ষার ক্ষিপ্ত হওয়ার কারণ কয়েকদিন আগে মিশার দেওয়ার একটি সাক্ষাৎকার ঘিরে যেখানে তিনি অনন্ত জলিল ও তার ছবি প্রসঙ্গে মন্তব্য করেছেন মিশা সৌদাগর তার দেওয়া সেই সাক্ষাৎকারে অনন্ত জলিলের দাবি করা 100 কোটি টাকা দিয়ে নির্মিত সিনেমা দিন দা ডে ফিল্ম ইন্ডাস্ট্রির তো কোনো লাভ হয়নি বলে মন্তব্য করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই খল অভিনেতার মন্তব্যের জেরে পাল্টা মন্তব্যে অনন্ত জলিল বললেন মিশা সৌদাগর একজন শিল্পী পারিশ্রমিক নিয়ে অভিনয় করেন চলচ্চিত্রের উন্নয়নে আসলে তার কোনো অবদানই নেই গতকাল শনিবার ঢাকার ব্লকবাস্টার সিনেমাসের সিনেমা দেখতে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিশা সৌদাগরের মন্তব্যের জবাব দেন ব্যবসায়ী ও চলচ্চিত্র অভিনয় শিল্পী এই দম্পতি
অনন্ত জলিল সংবাদ মাধ্যমকে বলেন, মিশা সৌদাগর একজন পুরনো আর্টিস্ট। তিনি যেটা ভেবেছেন সেটা বলেছেন। তিনি প্রযোজকও নন, ক্রিয়েটিভ পার্সনও নন। তার দ্বারা সিনেমার উন্নতি হয় না। যার কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই, যার নতুন ক্রিয়েটিভিটি নেই, তার দ্বারা চলচ্চিত্রের উন্নতি হবে কিভাবে? অনন্ত জলিলের দাবি, দেশের সিনেমার ডিজিটাল যাত্রা তিনি শুরু করেছেন। দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছুই তিনি দেখিয়েছেন। গত ঈদে মুক্তি পাওয়া দিন দা ডে তার সর্বশেষ সংযোজন। যে দিন দা ডে নিয়ে মিশা সৌদাগর সমালোচনা করেছেন, সেই ছবিতে তিনি নিজেও অভিনয় করেছেন। এর আগে সাক্ষাৎকারে মিশা সৌদাগর অনন্ত জলিলকে উদ্দেশ্য করে বলেছিলেন, অনন্ত জলিলের দাবি, শতকোটি টাকা দিয়ে দিন দা ডে নির্মাণ করা হয়েছে। এতে দর্শক হয়তো বিনোদন পেয়েছেন, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির তো কোনো লাভ হয়নি। এত বড় অঙ্কের টাকা দিয়ে তিনি, অনন্ত জলিল, ফিল্ম স্টুডিও, প্রোডাকশন হাউস, ওটিটি প্ল্যাটফর্ম বানালে অভিজ্ঞ প্রবীণ ও এই সময়ের মেধাবী নির্মাতা, যোগ্য শিল্পী কলাকুশলীরা কাজ করতে পারবেন। এতে চলচ্চিত্র শিল্পীর প্রকৃত উন্নতি হবে। শতকোটি টাকা দিয়ে একটি সিনেমা না বানিয়ে এই অর্থে বছরে কমপক্ষে অর্ধশত সিনেমা নির্মাণ করলে ফিল্ম ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে যেতে বাধ্য। এতে অনন্ত জলিল কালচারাল ইম্পর্টেন্ট পার্সন এবং চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি হয়ে উঠতে পারবেন। এসব বিষয় নজরে এসেছে অনন্ত জলিলের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কথা বলার আগে চিন্তা করতে হবে কি ব্যাপারে আমি কথা বলছি। মিশা সাহেবের যদি এতই যোগ্যতা হয় তাহলে আজ পর্যন্ত দিন দা ডে র মতো একটা সিনেমা বানাতে পারলেন না কেন? একটা বানিয়ে দেখাতেন। তিনি তো আমেরিকাতে থাকেন, তাকে আমেরিকান সিনেমা দেখতে বলেন। বাংলাদেশ থেকে টাকা নিয়ে আমেরিকায় বাড়ি গাড়ি করেছেন, সেখানের সিনেমাও দেখেন। দিন দা ডে র সঙ্গে সেখানকার সিনেমার তুলনা করেন। আমার একটাই কথা, মিশা সাহেবের কথাগুলো আপত্তিকর। তার মুখে এসব মানায় না, তার মুখে এ ধরনের কথা বলার যোগ্যতা নেই। সংবাদ সম্মেলনে ছিলেন বর্ষাও। তিনি মিশা সৌদাগরের উদ্দেশ্যে বলেছেন, অনন্ত জলিলের সিনেমা মানেই মিশা সৌদাগর ভিলেন থাকবেন। আমরা মিশা ভাই ছাড়া অন্য কাউকে কখনোই চিন্তা করতে পারতাম না। আমি বলবো দিন দা ডে মিশা ভাইয়ের একটি সন্তান, তিনি এটাতে অভিনয় করেছেন, কিন্তু তার এভাবে কথা বলা ঠিক হয়নি। খুব ক্লিয়ার একটা বিষয়, স্পষ্ট নেত্রী, দা লিডার এ আমরা তাকে, মিশা সৌদাগর, কাস্ট করিনি। এবারের ঈদে তিনটি ছবি, পরাণ, দিন দা ডে, সাইকো মুক্তি পেয়েছে। তিনটি ছবি সুপারহিট হয়েছে, অথচ কোনোটিতেই মিশা সৌদাগর নেই। আমার মনে হয় মিশা ভাই ভয় আছেন। তিনি হয়তো ভাবছেন তার হাতে কাজ নেই। আমেরিকায় থাকুন আর যেখানেই থাকুন, টাকা তো লাগবে, আর তার ইনকামের সোর্স তো বাংলাদেশ, তাই তাকে কিছু না কিছু করতে হবে, বর্ষা বলেন। আমরা সবাই চলচ্চিত্রের শিল্পী, বিপদে আপদে একে অপরের পাশে এগিয়ে আসব। কিন্তু আমি দেখছি কেউ কেউ তাদের অবস্থান থেকে নিজেদের ক্ষমতা দেখাতে চাচ্ছেন। চলচ্চিত্রের মানুষ কিন্তু কেউ বোকা নন। বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? অনন্ত জলিলের উদ্দেশ্যে অঞ্জনা ঈদুল আজহায় মুক্তি পেয়েছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত দিন দা ডে। এই অভিনেতা ও ব্যবসায়ী তার সিনেমাটি আন্তর্জাতিক বলে উল্লেখ করেছেন।
বিভিন্ন সাক্ষাৎকার জানিয়েছেন। দেশে আগে এমন আন্তর্জাতিক মানের সিনেমা হয়নি, এগুলোকে বাড়াবাড়ি বলে ফেসবুকে উল্লেখ করেছেন অঞ্জনা। এই অভিনেত্রী স্ট্যাটাসে লেখেন, মিস্টার অনন্ত জলিল, আন্তর্জাতিক মানের সিনেমা, আন্তর্জাতিক মানের সিনেমা। আপনার এই ডায়ালগ শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি, বিশেষ করে আমি অনেক বিরক্ত হয়েছি। আন্তর্জাতিক চলচ্চিত্র বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? আপনি আবার বলেছেন এ দেশে এর আগে এরকম আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ হয়নি বা কোন শিল্পী এরকম ভাবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেনি। এ বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? অনন্ত জলিল তার সিনেমাকে আন্তর্জাতিক মানের বলায় সেটাকে বাড়াবাড়ি বলেছেন অঞ্জনা। অঞ্জনা অনন্ত জলিলকে স্মরণ করিয়ে দেন, এর আগেও দেশে আন্তর্জাতিক মানের সিনেমা হয়েছে, সেগুলো ব্যবসা সফল হয়েছে, সেগুলোর অভিনেত্রী স্বয়ং তিনি। এই প্রসঙ্গে তিনি ফেসবুক স্ট্যাটাসে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন, আরো লেখেন, মিস্টার অনন্ত জলিল, আপনি হয়তো জানেন না, আজ থেকে প্রায় 30 বছর আগেই অসংখ্য আন্তর্জাতিক ব্যবসা সফল চলচ্চিত্রে আমি দাপটের সঙ্গে অভিনয় করেছি। সেখানে তুরস্ক, ইরাক, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, হংকং সহ পাকিস্তানের আরো নিজস্ব 3টি সঙ্গে আমি অভিনয় করেছি। বাংলাদেশ থেকে একমাত্র ববিতা আপা, আমি ও রোজিনা আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য কাজ করেছি, কিন্তু সর্বাধিক কাজ একমাত্র আমি করেছি অঞ্জনা। এ সময় তার আন্তর্জাতিক মানের কাজগুলোর পোস্টার স্ট্যাটাসে ভাগাভাগি করে অনন্ত জলিলকে উদ্দেশ্য করে লেখেন, আমি আমার অভিনীত আন্তর্জাতিক মাইলস্টোন ইন্টারন্যাশনাল চলচ্চিত্রের পোস্টারগুলো দিলাম, দেখে নিন। তাই কিছু বলার আগে একটু ভেবে নেবেন আর বাংলা চলচ্চিত্র ও আন্তর্জাতিক চলচ্চিত্র সম্পর্কে কিছুটা অনুধাবন করবেন। এ সময় অনন্ত জলিলের সিনেমার প্রশংসাও করেন অঞ্জনা। দেশে এখন সিনেমার সংখ্যা খুবই কম, প্রতি বছর পাল্লা দিয়ে কমছে সিনেমা হলের সংখ্যা, নিয়মিত সিনেমা মুক্তির সংখ্যা আগের চেয়ে অনেক কম, দর্শকও দিন দিন হলে সিনেমা দেখা কমিয়ে দিচ্ছেন, সেখানে কিছুটা আশা দেখাচ্ছে ঈদের সিনেমা। সব মিলিয়ে ঢালিউড এখন দুঃসময় পার করছে, অঞ্জনা লিখেছেন। আমি আপনাকে অবশ্যই সাধুবাদ জানাই যে চলচ্চিত্রের এই ক্রান্তি লগ্নে আপনি আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন এবং ভবিষ্যতে আরো করবেন আশা করি। আপনার কাছে শুধু একটাই অনুরোধ থাকবে, এ দেশের চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ইতিহাস জেনে তারপর আপনি আপনার মতো মতো প্রকাশ করবেন। অঞ্জনা, লাভ ইন থাইল্যান্ড, বাদলা, আখেরি, জিন্দেগি কে ইন্তেকাম, এলিফ্যান্ট লাভ সহ একাধিক সিনেমার পোস্টার শেয়ার করেছেন। এই সিনেমা নিয়ে মতপার্থক্য তৈরির পক্ষে নন অরুণা বিশ্বাস, তিনি অঞ্জনার স্ট্যাটাসে মন্তব্য করেছেন, সব চলচ্চিত্রই আমাদের, চলেন সবাই সবাইকে সম্মান করি। অনন্ত জলিলের সিনেমা দিন দাটে নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছেন, তার সিনেমার বাজেট 100 কোটি টাকা। সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, তুরস্ক সহ কয়েকটি দেশে। সিনেমাটির অ্যাকশন, সাউন্ড, কালার সহ সিনেমাটি দর্শক পছন্দ করেছেন। বাংলাদেশে এত বড় বাজেটের সিনেমা এর আগে হয়নি, বিভিন্ন দেশের একাধিক অভিনয়শিল্পী সিনেমাটিতে অংশ নিয়েছেন, অনেক আগে থেকেই সিনেমাটির নিয়ে প্রচার প্রচারণা দর্শকদের সিনেমাটি দেখতে আকৃষ্ট করেছে। অনন্ত জলিল বেশিরভাগ সিনেমায় চমক দেখানোর চেষ্টা করেন, অনেকেই তার সিনেমার প্রশংসা ও সমালোচনাও করছেন। জলিল সাহেব মিথ্যাচার করেছেন,
ববিতা গতকাল রোববার ফেসবুকে সময়ের আলোচিত তারকা অনন্ত জলিল ঘোষণা দেন, এবারের ঈদে তার প্রযোজিত ও অভিনীত দিন দাঁড়ে ছবিটি প্রেক্ষাগৃহে দেখানোর জন্য দেশের 74 জন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন। তাদের মধ্যে সুচন্দা, আলমগীর, ফারুক, ববিতা, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, চম্পা, সাকিব খান, ইমন নীরব, বাপ্পি, আরিফিন শুভ, সিয়াম সহ অনেকেই আছেন। আজ সোমবার সকালে বরেণ্য অভিনয়শিল্পী ববিতা জানালেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। মুঠোফোনে তিনি বললেন, কই না তো, কিছুদিনের মধ্যে দেশের বাইরে যাব, আছি নানান কাজের ব্যস্ততায়, এর মধ্যে ছবি দেখার সময় কই। তাছাড়া অনন্ত জলিল সাহেবের ছবি দেখা নিয়ে তো কারো সঙ্গে কোনো কথাই হয়নি, কেন জলিল সাহেব এমন মিথ্যাচার করছেন? অনন্ত জলিল তার ভেরিফাইড ফেসবুক পেজে রোববার লিখেছেন, আগামীকাল 18 জুলাই সন্ধ্যা 7টায় যমুনা ব্লক ব্লাস্টারে আমাদের দিন দাঁড়ে মুভিটি দেখার জন্য আমাদের সবার প্রিয় 74 জন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী সবাই থাকবেন। আমাদের সবার শ্রদ্ধেয় আলমগীর সাহেব, ফারুক সাহেব, সোহেল রানা সাহেব, ইলিয়াস কাঞ্চন সাহেব, উজ্জ্বল সাহেব, রুবেল ভাই, ফিরদৌস ভাই, রিয়াজ ভাই, ববিতা আপা, রোজিনা আপা, সুচরিতা আপা, চম্পা আপা থেকে শুরু করে নতুন প্রজন্মের প্রিয় মুখ সিয়াম আহমেদ, আরিফিন শুভ, বাপ্পি, ইমন, নীরব এবং অন্যান্য সবার হাত ধরে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে বলে আশা করি। সবার সঙ্গে বসে আমি এবং বর্ষা দিন দাঁড়ে মুভিটি দেখব। দুঃখের বিষয় এই যে সাকিব খান এবং আরো 2-3 জন শিল্পী দেশে নেই, যদি তারা দেশে থাকত তাহলে তাদেরকে নিয়েও মুভিটি একসাথে দেখা যেত, ফেসবুক পোস্টের কথা শুনে ববিতা প্রথম আলোকে বললেন। আমাদের 3 বোনের কারো সঙ্গে জলিল সাহেবের কথা হয়নি, কিন্তু আমাদের সঙ্গে কথা না বলে ফেসবুকে এভাবে নাম লিখে দেওয়ার তো কোনো মানে হয় না, এ ধরনের মিথ্যাচার মোটেও ভালো নয়। আমি কিছুদিন পরে দেশের বাইরে ছেলের কাছে যাব, তাই এখন অনেক কাজ, অনেক ব্যস্ততা, কোথা থেকে এল সিনেমা হলে ছবি দেখব, এগুলো তো মিথ্যা কথা। আমাদের নাম ব্যবহার করে ফেসবুকে এ ধরনের কথা ছড়ানোর মানে কি? এই জন্যই না আজকাল আমি কারো সঙ্গে কথা বলতে চাই না, এগুলো দেখলে খুবই খারাপ লাগে, এভাবে কেউ মিথ্যা কথা বলতে পারে? দিস ইজ নট গুড। আপনার বড় বোন সুচন্দা আর চম্পা নাকি আমন্ত্রিত? এমন প্রশ্নে বিরক্তি প্রকাশ করে ববিতা বললেন, বললাম না, আমাদের কারোর সঙ্গে কোনো কথা হয়নি, এগুলো সব মিথ্যা কথা, যোগাযোগও করা হয়নি, বলাও হয়নি। তারা হয়তো ভাবছেন আমাদের নাম জুড়ে দিলে পাবলিসিটি হবে, কিন্তু মিথ্যা বলে পাবলিসিটি করে চলচ্চিত্রের দর্শকদের সঙ্গে প্রতারণা করার তো অর্থ হয় না। অনুমতি ছাড়া কারো নাম ব্যবহার করাটা ভালো কথা নয়। আপনার সঙ্গে অনন্ত জলিলের কখনো কি দেখা হয়েছিল? এমন প্রশ্নে ববিতা বললেন, আমি বোধ হয় সেবার কানাডা যাচ্ছি, তখন এয়ারপোর্টে ওই ভদ্রলোক অনন্ত জলিল এবং তার ওয়াইফের বর্ষা সঙ্গে কয়েক সেকেন্ডের জন্য দেখা হয়েছিল, তা ও বোধ হয় 5-7 সেকেন্ডের মতো। এই ঘটনাও 5-6 বছর আগে, এছাড়া কোনো দিন তাকে আমি দেখিও নি, চিনিও না, আলাপও নেই সে রকম। এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে 3টি সিনেমা, এর মধ্যে শতাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত দিন দাঁড়ে। এই সিনেমাতেও অনন্তর নায়িকা তার স্ত্রী বর্ষা,
ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানের সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগর সহ অনেকে।